হোজাই জেলা লঙ্কার বরদলঙ্গে পুলিশের বৃহৎ অভিযান। হোজাই জেলা অতিরিক্ত পুলিশ সুপার নেতৃত্বে লঙ্কা পুলিশের এই অভিযান। অভিযানে হাতে দাঁত সহ দুটি বন্দুক ও সজীবগুলি উদ্ধার। বরদলঙ্গের এক নং ওয়ার্ডের ফারুক আহমদের বাড়ি থেকে উদ্ধার এই অস্ত্র এবং হাতির দাঁত। উদ্ধার করা হয়েছে 546 গ্রামের হাতির দাঁত, একটি 7.7 হস্তনির্মিত পিস্তল ও চারটি সজীবগুলি এবং 32.5 পিস্তল সহ একটি 9mm এর সজীবগুলি। উক্ত ঘটনার সঙ্গে ফারুক আহমেদ ও শাহিদ আহমেদকে আটক করতে সক্ষম হয়েছে লঙ্কা পুলিশ। বর্তমানে লঙ্কা থানায় তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ। পুলিশের সন্দেহ তারা হাতির চোরা শিকারের সঙ্গে জড়িত। বৰদলঙত পৰে তেখেতৰ ঘৰত। তাৰপিছত আমি আমাৰ হোজাই টিমটোৰ ভিতৰত তাত ৰেড মাৰিলে, তাৰপৰা এটা হোমমেড পিষ্টল ব্যৱহাৰ কৰিছে, প্লাছ কিছুমান গুলি পোৱা গৈছে। তাত আপোনাৰ 0.303 গুলি আছে, মানে বিভিন্ন ধৰণৰ গুলি আছে। আৰু তাৰোপৰি এটা ডাঙৰ কথা হৈছে, তাত আমি এটা হাতীৰ দাঁত পোৱা গৈছে। আমাৰ অনুসন্ধান চলি আছে। ফাৰুক আহমেদ বোলা মানুহজন আৰু এজনক আমি কাৰেক্ট কৰিছোঁ, আৰু তদন্তত কি ওলাই পিছত আমি নিশ্চয় জনাম। লঙ্কা থেকে বিপ্লজিৎ দেবের রিপোর্ট, থার্ড আই নিউজ, লঙ্কা।